Learners, welcome back to my channel. This is Ibrahim. আজকে হাজির হয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ ফিক্স নিয়ে, সেটা হচ্ছে সিনোনিম এন্ড অ্যান্টোনিমস, বিশেষ করে এসএসসি স্টুডেন্টদের জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটি লেসন, একাডেমিক লেসন। আসুন আজকের কন্টেন্টের মাধ্যমে আমরা কীভাবে সিনোনিম অ্যান্টোনিমস করব, সিনোনিম অ্যান্টোনিমস কী, সিনোনিম অ্যান্টোনিমস করার জন্য আমাদের যে শর্তগুলো মেনটেন করতে হয়, ফাইনালি আমরা কিছু ট্রিক্স জানব, ফাইনালি একটা এক্সারসাইজ করব, বোর্ডের প্রশ্ন সলভ করব। ওকে, যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর পাশে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন। লেটস হ্যাভ আ লুক দ্য ভেরি ইম্পর্টেন্ট লেসন, দ্যাট ইজ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। আমরা জানি সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ সিমিলার ওয়ার্ড, অর্থাৎ বেজ মিনিং, একই অর্থ। আর অ্যান্টোনিমস মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ। আসুন সিনোনিম অ্যান্টোনিমস করতে হলে আমরা যে শর্তসমূহ মেনটেন করতে হয়, আমাদের এসএসসিতে যে সিনোনিম অ্যান্টোনিমস আসে সেটা প্যাসেজ আকারে আসে। তো অ্যাকচুয়ালি প্যাসেজ আকারে আসলে আমাদের জন্য অনেক সুবিধা, কারণ যখন আমি একটা ওয়ার্ডের অর্থ পারবো না, তখন অবশ্যই আমি যখন সেন্টেন্সের মিনিং করব, সেন্টেন্সের নয়টা শব্দের অর্থ যখন আপনি পারবেন, একটা শব্দের অর্থ আপনি গেস করে ধরে নেবেন এটা কী হতে পারে। এমনি সিং চাকরি পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিমস যেভাবে আসে, শুধু ওয়ার্ডটা আসে এবং সেটার সমার্থক বা বিপরীত শব্দ জানতে চায়, এটা ভেরি ডিফিকাল্ট। কিন্তু আমাদের এসএসসিতে প্যাসেজের মধ্যে সিনোনিম অ্যান্টোনিমস দেওয়া থাকে, সেখান থেকে আমাদের আইডেন্টিফাই করে নিতে হয়। আমি মনে করি এটা খুব তুলনামূলকভাবে অনেক সহজ আইডেন্টিফাই করা। যাই হোক, কীভাবে আমরা এই সিনোনিম অ্যান্টোনিমসগুলো ফাইন্ড আউট করব এবং কীভাবে আমরা সোর্সগুলো খুঁজব সেটা একটু জেনে নিই। যদি কোনো একটা শব্দ, সাপোজ এই বোর্ডে পিপল শব্দের সমার্থক শব্দ আপনাকে জানতে চায়, এখন পিপল শব্দটা কি আপনাকে আগে চিন্তা করতে হবে, এটা পার্টস অফ স্পিচের কোন প্রকারের মধ্যে আছে। যদি নাউনে থাকে, আপনি ওয়ার্ডটা অবশ্যই, যে ওয়ার্ডটা লিখবেন, যে সমার্থক শব্দটা লিখবেন সেটা অবশ্যই নাউন হতে হবে, অর্থাৎ পিপলের সমার্থক শব্দ কি, ম্যাথস অথবা পাবলিক। ওকে, দেন যদি প্যাসেজের মধ্যে আপনার এমন একটা শব্দ থাকে, যেমন কুইক, রাইট দ্য সিমিলার ওয়ার্ড অফ কুইক, অথবা রাইট দ্য অ্যান্টোনিমস ওয়ার্ড অফ কুইক, কুইকের বিপরীত শব্দ লেখেন, এখন আপনাকে চিন্তা করতে হবে, স্যার উত্তর দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে যে কুইক শব্দটা অ্যাকচুয়ালি কি, এটা কি নাউন অ্যাডজেক্টিভ। তো আমরা জানি কুইক শব্দটা অ্যাডজেক্টিভ, সো আপনি এমন একটা সিনোনিম বা অ্যান্টোনিমস লিখতে হবে যেটা অ্যাডজেক্টিভ, যেমন কুইকের সমার্থক শব্দ লেট, বিপরীত শব্দ, কুইকের বিপরীত শব্দ লেট, তাড়াতাড়ি, দেরি। আর আপনাকে খেয়াল করতে হবে, যদি যেমন কমপ্লিট শব্দটা আসছে, কমপ্লিট মানে কি, এটা পার্টস অফ স্পিচের কোন ওয়ার্ড, এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি ভার্ব। যদি সমার্থক শব্দ বিপরীত শব্দ ভার্ব আসে, আপনাকে অবশ্যই যে অ্যান্সারটা লিখবেন সেটা অবশ্যই ভার্ব লিখতে হবে, যেমন কমপ্লিট, এটা সমার্থক শব্দ লিখতে গেলে আপনি অবশ্যই ফিনিশ, কমপ্লিট শব্দটা মানে শেষ করা, ফিনিশ মানে শেষ করা, অর্থাৎ প্রশ্ন যেমন হবে অ্যান্সারটাও তেমনই হবে। হাউ টু পিক আউট দ্য সিমিলার ওয়ার্ড অ্যান্ড অ্যান্টোনিমস ওয়ার্ড, আমরা জানি যে দুইভাবে আমরা সিমিলার সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমসের অ্যান্সার করতে পারি। এটা হচ্ছে, সময় দেখা যায় যে আমরা সাফিক্স প্রিফিক্স গঠন করলেই সিনোনিম অ্যান্টোনিমস করতে পারি, যেমন ধরেন একটা পসিবল শব্দ আসছে, এখন আপনাকে বললো যে পসিবলের বিপরীত শব্দ লেখেন, অ্যান্টোনিমস লেখেন, আপনি অটোমেটিক পসিবলের বিপরীত শব্দ ইম্পসিবল প্রিফিক্স যোগ করে ফেললেন। এমনিভাবে ইউজ শব্দটা আসছে, আপনাকে বললো যে এটা বিপরীত শব্দ করেন, মিস ইউজ আপনি করে ফেললেন। সেন্স আসছে, এটা বিপরীত শব্দ করতে বললো, অ্যান্টোনিমস করতে বললো, আপনি নন সেন্স করে ফেললেন। এমনিভাবে আমরা ইল, ইম, ইর, মিস, নন, ডিজ, আন, ডি, ইম, এই শব্দগুলো, এই প্রিফিক্স বা সাফিক্সগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, সিনোনিম গঠন করতে পারি, অ্যান্টোনিমস গঠন করতে পারি, মেইনলি অ্যান্টোনিমস গঠন করতে পারি। ব্যাপার সেটা হচ্ছে বাক্যের অর্থ করে, আমরা যখন বাক্যের অর্থ পড়বো আগেই বলছি যে নয়টা, একটা বাক্যের মধ্যে যদি নয়টা ওয়ার্ড থাকে, দশটা ওয়ার্ড থাকে, নয়টা ওয়ার্ডের অর্থ আপনি পারেন, একটা পারেন না, ওটা গেস করে ধরে নেবেন, অর্থাৎ অনুমানের উপর বেস করে আপনি ধরে নেবেন। আর সমার্থক শব্দ, বিপরীত শব্দ যেগুলো আসে, এগুলো তুলনামূলকভাবে সহজেই আসে, খুব প্রচলিত ওয়ার্ড থেকে আসে। আমরা জেনে নিই, একটা এক্সাম্পল খেয়াল করি, যে কুমিল্লা বোর্ডে বিগত 2017 সালে আসা একটা প্রশ্ন, সেটা আমরা একটু সলভ করব। একটু স্ক্রিনে দেখবেন, এখানে দেখুন, দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ কনজারভেটিভস আউটলুক। এখানে দেখুন, আমি প্রশ্নটা ফুল পড়ছি না, এখানে প্রথম পিপল বলছে, পিপল শব্দটার সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ লিখতে হবে। তো যখন আপনি পিপল শব্দ সমার্থক শব্দ পারবেন না, আপনি তখন প্যাসেজে যাবেন, প্যাসেজে যাই মিনিংটা করবেন, অর্থ করবেন, দেন আপনি খোঁজার চেষ্টা করবেন। তো আমরা যেহেতু পিপলের অর্থ আমরা অটোমেটিক পাচ্ছি, পিপল নাউন, সো এমন একটা শব্দ চুজ করবো যেটা নাউন। তো পিপলের সমার্থক শব্দ হচ্ছে পাবলিক।
ওকে দেন যেটা আছে কনজারভেটিভ এখন ধরেন কনজারভেটিভ আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি কনজারভেটিভ কি তো আমরা একটু লাইনটা একটু পড়ে বোঝার চেষ্টা করি দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ আ কনজারভেটিভ আউটলুক কিছু লোক আছে যারা খুব চিন্তা চেতনাগুলো খুব ন্যারো মাইন্ডের অর্থাৎ এখানে দেখেন কনজারভেটিভ মানে হচ্ছে ন্যারো অটোমেটিক শব্দটা চলে আসছে তো কনজারভেটিভ হয়তো ভাবতে পারেন যে ন্যারো শব্দটা কি ন্যারো মানে হচ্ছে অ্যাডজেক্টিভ কনজারভেটিভ শব্দটা অ্যাডজেক্টিভ ওকে কিন্তু এখানে বলছে কনজারভেটিভ অ্যান্টোনিমস করতে বলছে তো অ্যাকচুয়ালি কনজারভেটিভ আমরা কী লিখবো ওপেন মাইন্ডেড হসপিটেবল ওকে দেন আর্লি সি নাম্বারে যেটা জানতে চেয়েছে সেটা কুইক আর্লি ইন লাইফ দেন টু বিলিভ দ্যাট এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড অ্যাজ আ ফ্রি ডিটারমাইন্ড অ্যান্ড অল দ্যাট হ্যাপেন্স টু দ্যাম অ্যান্ড অর্ডেইনড বাই গড সো এখানে আর্লি আমরা অটোমেটিক জানি যে আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি তো এটার বিপরীত শব্দ অ্যান্টোনিমস জানতে চাইছে আমরা সেটা কী দিব লেট ওকে দেন ডি নাম্বারে জানতে চাইছে বিলিভ তো আমরা অটোমেটিক জানি যে বিলিভ মানে বিশ্বাস করা অর্থাৎ ট্রাস্ট করা আমরা এটা ট্রাস্ট লিখব ওকে তারপরে এই নাম্বার আছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সিনোনিম সমার্থক শব্দ তো আমরা খুব ভালো করে জানি যে ওয়ার্ল্ডের সমার্থক শব্দ হচ্ছে আর্থ তারপর আছে অল এর অ্যান্টোনিমস জানতে চেয়েছে অল মানে সবাই তো এখানে আমরা কী লিখতে পারি অ্যান্টোনিমস নন কেউ না প্রোভার্টি এটার অ্যান্টোনিমস জানতে চেয়েছে আমরা জানি প্রোভার্টি মানে দারিদ্রতা তো দারিদ্রতার বিপরীত শব্দ হচ্ছে রিচ অথবা অ্যাপ্লায়েন্স তারপর আছে সাফারিংস এর সমর্থক শব্দ জানতে চেয়েছে সাফারিংস মানে হচ্ছে সরোজ আমরা ব্যবহার করতে পারি ওভারকাম এর সমর্থক শব্দ জানতে চেয়েছে ওভারকাম মানে হচ্ছে সলভ ওকে তারপর ফাইনালি সেম এটার অ্যান্টোনিমস জানতে চেয়েছে আমরা জানি যে সেমের বিপরীত শব্দ হচ্ছে ডিফারেন্স ফারাক বা পার্থক্য হইবার এভাবেই থক বা বিপরীত শব্দর যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা সলভ করব প্রতি কন্টেন্ট দেখানোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল